ওই অফিসে অভিষেকের প্রতিনিধি ডোনা ব্যানার্জি, ডোনা ব্যানার্জি না ডোনা টাইটেলটা যায় না, ডোনা বলে একটা, তিনার সঙ্গে তার হৃদ্যতা, সুসম্পর্ক, মধুর সম্পর্ক, আরও কিছু। তো সে নদিয়া জেলা অবজারভার, আমি যদি একটা চিঠি দিই তার হাতে পড়বে, সেই চিঠিটা অভিষেকের কাছে যাবে না। সময় ছিল তো, সুযোগ ছিল তো, সেই জায়গায় গিয়ে কথা বলুন তো। সেই জায়গায় গিয়ে কথা না বলে ফালতু ফালতু কারুর নামে দোষারোপ করলে মানে কতক্ষণ পর্যন্ত একটা মানুষ স্বস্তিতে ই করতে পারে? পলিটিক্সে অনেকে কামানোর জন্য আসে, কিন্তু তদন্ত করলে বোঝা যাবে তাপস্যার পাঁচটা ব্যাংক ব্যালেন্স নেই। তাপস্যা এক ছটা সোনাদানাও কেনেনি, সারা জীবন খরচ করে গেছি। এলাকার মানুষ বলবে, যুব সম্প্রদায় বলবে, শ্রমিক কৃষক মেহনতি মানুষ বলবে, মাথা উঁচু করে যে কদিন বাঁচব, এখন বয়স 63, আর বেশি দিন হয়তো পৃথিবীতে থাকবো না, দিদিকে অনুসরণ করে জীবনটা কাটিয়ে দেব। অভিষেককে চিঠি দিয়েছি, অভিষেকের প্রতিনিধির সঙ্গে টিনার মধুর সম্পর্ক, টিনা আমার নদিয়ার অবজারভার, চিঠি দিলেও পৌঁছবে না অভিষেকের হাতে, এমনই বিস্ফোরক অভিযোগ করছেন তাপস সাহা। তিনি আরো বলেছেন, অনেক চেষ্টা করেছি অভিষেকের সঙ্গে দেখা করার, ক্যামাক্সুতে বললেও দেখা হবে না, দলের একাংশের বিরুদ্ধেই চক্রান্তের বিস্ফোরক অভিযোগ তুলছেন তাপস সাহা। আর এর আগে তিনি অভিযোগ করেছিলেন, দলে অনেকে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছেন, রাজনীতিতে অনেকে কামাতে আসে, আমার অ্যাকাউন্টে 5 টাকাও নেই, টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা, তদন্তে সব প্রমাণিত হবে, এমনই প্রতিক্রিয়া ছিল তৃণমূল বিধায়ক তাপস সাহার। 2021 সালে দেখা গেল টিনা সাহা ভৌমিক জেলা পরিষদের সদস্যা, তিনি বিজেপির সঙ্গে হাত মিলালেন আমাকে হারানোর জন্যে। এইরকম অনেকের সঙ্গেই অনেকেই আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন, কিন্তু তারা কোনোদিন পেরে উঠতে পারেননি। অবশেষে তৃণমূল কংগ্রেসের একজন সদস্য গ্রাম পঞ্চায়েতের ইউসুফ আলী, এক্স মিলিটারি, তাকে দিয়ে আমার বিরুদ্ধে হাইকোর্টে কেস করানো হয়েছিল। সে এসেছিল আমার কাছেও, এসেছিল আমার কাছে অ্যাপোলোজি চাইতে এসেছিল। তো যাই হোক, কেস চলছে, কেস চলুক এবং হাইকোর্ট আসুক, তদন্ত করুক। পলিটিক্সে অনেকে কামানোর জন্য আসে, কিন্তু তদন্ত করলে বোঝা যাবে তাপস্যার পাঁচটা ব্যাংক ব্যালেন্স নেই। তাপস্যা এক ছটা সোনাদানাও কেনেনি, সারা জীবন খরচ করে গেছি। এলাকার মানুষ বলবে, যুব সম্প্রদায় বলবে, শ্রমিক কৃষক মেহনতি মানুষ বলবে, মাথা উঁচু করে যে কদিন বাঁচব, এখন বয়স 63, আর বেশি দিন হয়তো পৃথিবীতে থাকবো না, দিদিকে অনুসরণ করে জীবনটা কাটিয়ে দেব, এটাই আমার স্বপ্ন। আমার আত্মসহায়ক বলে কোনো জিনিস ছিল না, এটা একটা ভুল ধারণা, এটা রটনা রচনা। আত্মসহায়ক বলে কেউ ছিল না, কবির কয়লার সঙ্গে পরিচয় হয়েছিল, আমার বাড়িতে এসেই তার সঙ্গে পরিচয়। সে কলকাতা কোনো নেতার সুপারিশ নিয়ে এসেছিলেন, এই ছেলেটা গেল একটু দেখিস, সেই থেকে পরিচয়। আসা যাওয়া করতো অন্যান্য মানুষের মতো, সেও আসা যাওয়া করতো। টাকা নেওয়ার অভিযোগ আপনার বিরুদ্ধে উঠেছিল, একজনা বলতে পারবে না, একজনা বলতে পারবে না, যারা বলছে তারা মিথ্যা করা মিথ্যা কথা বলছে। এরকম যদি কোনো প্রমাণ থাকে দেখ তারা। কবির কয়াল তো বলছে যে আপনার জন্য সে টাকা তুলেছে, কবির কয়াল বলতে পারে, সে তো তার কথা, সে তো নিজেকে বাঁচার জন্য অনেক কিছু বলতে পারে, আরও অনেক কিছু বলতে পারে।